নির্বাচনে ভোট গ্রহণ ও নির্বাচনে বর্জনের বিএনপির হরতালের খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিয়াল গনি সেলিম, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সেলিম, রাজশাহীতে ভোট গ্রহণ কেমন দেখছেন আর হরতালের প্রভাব কেমন বিস্তারিত জানাবেন। রূপা, আপনি জানেন যে আজকে সকাল 8টা থেকে আসলে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি ইতিমধ্যেই রাজশাহীর বেশ কয়েকটি আসনে অনেকগুলো কেন্দ্র ঘুরে দেখেছি। এখন এই মুহূর্তে আছে রাজশাহীর চারঘাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। আপনি হয়তো আমার পেছনে দেখতে পাচ্ছেন খুব ছোট কয়েকজনের একটি সারি, নারী ভোটারদের একটি সারি আছে, এবং আমার বাম পাশে পুরুষ ভোটারদের সারি করা হয়েছে, কিন্তু এখানে আসলে কোনো ভোটার নেই। অর্থাৎ আমি যে কয়েকটি কেন্দ্র দেখেছি, অন্তত 8 থেকে 10টি কেন্দ্র কয়েকটি আসনে ভোটার উপস্থিতি একেবারেই কম। এই আসনটির কথা যদি সুনির্দিষ্ট ভাবে বলি, এই আসনে 2786 জন ভোটার আছেন, এখন পর্যন্ত 150 জনের মতো ভোট ভোট দিয়েছেন আর কি। মোটামুটি সব কেন্দ্রগুলোর চিত্র একই। আমি কথা বলেছিলাম রাজশাহী রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসকের সাথে, তিনি বলেছেন ভোটের পরিবেশ ভালো আছে, বাধাহীনভাবে ভোট চলছে এবং এখন পর্যন্ত 20 থেকে 22 ভাগ ভোট পড়েছে। কিন্তু অভিযোগও আছে বিশেষ করে বাগমারার কয়েকটি এলাকায়, তাহেরপুর, যোগীপাড়া, গোয়ালকান্দি সহ বিভিন্ন এলাকায় নৌকার সমর্থক বা নৌকার প্রার্থীরা অন্য স্বতন্ত্র প্রার্থীদের, পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেননি, ভোটারদের বাধা দিচ্ছেন, এরকম আমরা অভিযোগ পেয়েছি। এর বাইরে গোদাগাড়িতেও একই ধরনের অভিযোগ করছেন স্বতন্ত্র প্রার্থী, সেখানে নির্বাচন করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সহধর্মিণী, তিনি নৌকার প্রার্থী বা নৌকের সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তারা কেন্দ্র দখল করে রেখেছে। তবে পুলিশ এবং প্রশাসন, রিটার্নিং কর্মকর্তা তাদের এই অভিযোগ একেবারে সত্যতা নেই এমনটি বলেছেন। আর হরতালের প্রভাব আসলে সেই অর্থে নেই, অর্থাৎ বিএনপি নেতা কর্মীদের মাঠে দেখা যায়নি, তবে গাড়ি ঘোড়া এমনিতেই কম আছে। আপনি জানেন যে আজকে ছুটির দিন, সাধারণ যানবাহন একেবারেই কম আছে। তো রাজশাহী পরিস্থিতি উত্তপ্ত না হলে ভোটার সংখ্যা কম, এইটুকু আমরা বলতে পারি। তো রাজশাহী থেকে এই ছিল আমার কাছে ভোটের সর্বশেষ পরিস্থিতি। রূপা জি, সেলিম, আপনাকে অনেক ধন্যবাদ।